বিএনপি সহ সব দল জনগণের অংশগ্রহণের একটি নির্বাচন চায় সরকার। সকালে নিজ বাসায় ইলেকশন মনিটরিং ফোরামের সাথে মতবিনিময় শেষে কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে, যা পরিচালনা করবে নির্বাচন কমিশন। তথ্যমন্ত্রী বলেন, ইলেকশন মনিটরিং ফোরাম সহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। নির্বাচন পর্যবেক্ষণে এলে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আশা করেন, ভোটে অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে বিএনপি। ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম। সেই নির্বাচনে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা চাই, এবং আমরা তাদেরকে বলেছি যে সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে, আমাদের দেশেও ঠিক সেইভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এন্ড দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ আন্ডারস্টুড হোয়াট ইজ নেসেসারি ইন অর্ডার টু ইনশোর ফ্রি এন্ড ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট ইলেকশন। So we welcome that all parties have a right to stand up for election.